এই জিনিসগুলো আবার খুবই অশনির সংকেত। এটা যদি কন্টিনিউ হতে থাকে তাহলে বিতর্কিত হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, বিতর্কিত হবে আইন শৃঙ্খলা বাহিনী, বিতর্কিত হবে যে আগামী দিনেও এগুলোই তো চলবে ভাই। কারণ আমি বারবারই বলি যে একটা জায়গা থেকে তো নতুন শুরুয়াত হতে হবে। আপনি মনে করতেছেন যে না, এটা আমি কইরা ফেলবো, আগে তো এটাই হয়েছে, তো এখন আমি করলো অপরাধ কি, তো এখন আপনি করলো অপরাধ নাই, ভবিষ্যতে আবার আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ করবে, তখন এটা নিয়ে আর বলার কোনো সুযোগ নাই যে আওয়ামী লীগ এটা কেন করলো, তাই না? আমি আমার জায়গা থেকে যতটুকু পারছি আওয়ামী লীগের যে অন্যায়, দুর্নীতি, অত্যাচার সেগুলো নিয়ে সবসময় কথা বলার চেষ্টা করেছি। তবে একজন মানুষ অন্যায় করেছেন, অপরাধ করেছেন, তার জেল হয়েছে, তিনি কারাগারে গেছেন, কারাগারের ভেতরে যখন আবার আপনি একজন কয়েদির উপরে পরিকল্পিতভাবে হামলা চালাবেন, তো স্বাভাবিকভাবে এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের অবস্থানকে আসলে প্রশ্নবিদ্ধ করে তোলে যে তিনি কি ব্যর্থ কি না। কারণ কারাগারের ভেতরে একজন কয়েদির নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? কারাগার কর্তৃপক্ষের। এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে, তবে এই ঘটনা যে এই প্রথমবার ঘটছে তখনও না, আওয়ামী লীগের সময় একবার ঘটছিল, আমি তখন ভিডিওটা করছিলাম। পাপিয়া নামক একটা পাপিয়া ছিল আওয়ামী লীগের, বাইজি টাইপের, তো ওই মহিলা যখন কুমিল্লা জেলে ছিল সেখানে কারাগারে এক মহিলার মাইরা ফাড়াই ফেলছিল, তখনও কিন্তু আমি এটা নিয়ে বলছিলাম যে তারা সেখানে হালকা বেম্বু দেওয়ার জন্য। তো আজকে আমি ঠিক একই ভিডিওতে একই বার্তা দিচ্ছি যে রাজশাহীর সাবেক এমপি এনামুলকে আপনার কারাগারের মধ্যে ওনার সাথে যেটা ঘটছে সেটা উচিত হয় না, এটাতে যারা জড়িত তাদেরও বিচার হওয়া উচিত। রাজশাহী 4 বাগমারা আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতা এনামুল হকের উপর হামলার ঘটনা ঘটেছে। আপনার গতকালকে সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ভেতর তাকে ব্যাপক মারধর করা হয়। গ্রেপ্তার করার পর কারাগারের যে সেলে তিনি ছিলেন ওই সেলে থাকা কয়েকজন কয়েদি তার উপর হামলা চালিয়েছে বলে কারাসূত্র নিশ্চিত করছে। আমরা যদি দেখি যে রাজশাহী মেডিকেল কলেজে তাকে জরুরি চিকিৎসা যখন দেওয়া হচ্ছে, সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার জাহিদুল ইসলাম বলছেন ওনার মাথায় আঘাতের চিহ্ন ছিল। কয়েদিরা তাকে মারধর করেছে বলে কারা পুলিশ জানিয়েছে। প্রথমে তাকে কারা হাসপাতাল রামেক চিকিৎসা দেওয়া হয়, অবস্থার অবনতি হলে কর্তৃপক্ষ তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে, এখানে চিকিৎসা শেষে আবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। গত 23 সেপ্টেম্বর এমপি এনামুল হকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছিল রাজশাহীর আপনার আদালত, আর তাকে 16 তারিখ গ্রেপ্তার করা হয়েছিল। এখন যেহেতু এখানে জেলের মধ্যে বিএনপির অনেক নেতাকর্মী এখনও আছে বা বিভিন্ন দলের নেতাকর্মী আছে, তাদের অনেকটা ক্ষোভ আছে, এটা আমরা বুঝতে পারতেছি। রাস্তার মধ্যেও কিন্তু এগুলো ঘটনা ঘটতেছে। এখন একটা লোক যখন কারাগারে ঢুকতেছে সেখানেও সম্ভবত সামহাও হয়তো তার দ্বারা নিপীড়নের শিকার হয়েছে, লাঞ্ছনার শিকার, সাইডন্য হতেও পারে, নাও হতে পারে, টার্গেটলি হতে পারে বা প্রতিশোধমূলক মেন্টালিটি থেকে হতে পারে, সেটা কিন্তু উচিত না। তো সেই ক্ষেত্রে যারা এরকম মাপের আওয়ামী লীগের নেতাকর্মী আছেন, যে এমপি ছিলেন বা আরও বড় বড় পোস্টে ছিলেন, যেহেতু এই ঘটনা ঘটছে সেখান থেকে তাদেরকে ওই সেলেই রাখা হোক যেখানে আসলে তার নিরাপত্তা থাকবে। এই ধরনের ঘটনাকে বাহবা দেওয়ার সুযোগ নাই, বা একদম ঠিক আছে, এ আছে, সে আছে, তো কালকে তো আবার এই গোষ্ঠী আমরা দেখতে পাবো। ভাই, আওয়ামী লীগ এগুলো করছে দেখে আওয়ামী লীগের পতন হয়েছে, তা আপনি এখন আবার একই দৃশ্য করবেন, বলবেন যে 16 বছর কইছিলা, এত বছর কইছিলা, এগুলো আসলে হচ্ছে কি অন্যায়কে প্রশ্রয় দেওয়া। এগুলা বন্ধ না করলে এগুলা কন্টিনিউ চলতে থাকবে। আওয়ামী লীগ করছে, আমরা এখন কর্ম ক্ষমতায় আছি, তো আগামী দিনে আবার আওয়ামী লীগ করবে, তো আর এগুলো নিয়ে আর কথা বলে লাভটা কী হবে? কোনো একটা জায়গা থেকে তো নতুন শুরুয়াত দরকার, তাই না? ভালো থাকুন, আসসালামু আলাইকুম।